দেখেন মজুদদারের বিরুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগেই বলে গেছেন স্পষ্ট করে বলে গেছেন একাধিক হাদিস অথচ একটা শ্রেণীর এই অপরাধের কারণে মজুদদারির কারণে আজকে বাজার অস্থিতিশীল এই যে আলু নিয়ে যা কিছু ঘটে যাচ্ছে আপনারা দেখছেন যে আলুর 1 কেজি আলু উৎপাদন করতে যেখানে খরচ হচ্ছে সর্বসাকুল্য 20 টাকা সে আলু আমরা কিনতে হচ্ছে আমাদেরকে কত টাকা 50 টাকা করে অথচ কৃষক কিন্তু পেয়েছেন মাত্র 12 টাকা তাহলে মাসখানে এতগুলো টাকা কোথায় যাচ্ছে আজকে সাধারণ মানুষ কষ্ট পড়েছে এই জন্য প্রত্যেকটা পণ্যের দাম এত বেশি হচ্ছে কেন আমরা যারা দায়িত্বশীল যারা আছে আমাদের খবরদারি হচ্ছে না আমরা দায়িত্ব পালন করছি না মাল জমা করে রাখা যেটা এটার নাম হচ্ছে মজুদদারি এটা শরীয়তে হারাম আহলে হাদিস মজুদদার হতে পারে না আহলে হাদিস সুদ খেতে পারে না ঘুষ খেতে পারে না আপনি শুধু খাবেন ঘুষও খাবেন আপনি দুর্নীতি করবেন আপনি ব্যবসা করতে গিয়ে দুই নম্বরে করবেন আপনি মানুষের জমি দখল করে নেবেন মানুষের জায়গা দখল করে নেবেন আবার বলবেন যে আমি আহলে হাদিস জি না এটার নাম আহলে হাদিস নয় আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি দেখেন মজুদদারের বিরুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগেই বলে গেছেন স্পষ্ট করে বলে গেছেন একাধিক হাদিস অথচ একটা শ্রেণীর এই অপরাধের কারণে মজুদদারির কারণে আজকে বাজার অস্থিতিশীল এই যে আলু নিয়ে যা কিছু ঘটে যাচ্ছে আপনারা দেখছেন যে আলুর 1 কেজি আলু উৎপাদন করতে যেখানে খরচ হচ্ছে সর্বসাকুল্য 20 টাকা সে আলু আমরা কিনতে হচ্ছে আমাদেরকে কত টাকা 50 টাকা করে অথচ কৃষক কিন্তু পেয়েছেন মাত্র 12 টাকা তাহলে মাসখানে এতগুলো টাকা কোথায় যাচ্ছে এই যে মধ্যসত্ত্ব ভোগী যারা তারা কিভাবে সর্বনাশ করে দিচ্ছে এটা সহজে বোঝা যায় যে কৃষক মাথার ঘাম পায়ে ফেলে এত কষ্ট করে চাষবাস করেন তিনি কেজিতে পাচ্ছেন মাত্র 11-12 টাকা করে আর আমরা যারা তার একই গ্রামের লোক আমরা যারা হাট থেকে কিনে নিয়ে আসি 50 টাকা করে চিন্তা করো যে এই যে মাঝখানে একটা বিশাল অঙ্ক 38 টাকা মাঝখানে সব অন্যরা নিয়ে নিচ্ছে আর এখানে এখানে যে বিষয়টা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মজুদদারি এই মজুদদারি ইসলামে হারাম করে দেওয়া হয়েছে মজুদদারি করা যাবে না এখানে দুই এখানে মজুদদারের দুইটা সমাবর রাখতে হবে মজুদদারি কি যেটা সঞ্চয় করা হয় জমা করা হয় মজুদ মানে কি আল ইহতিকার ইহতিকার মানে আল জমা জমা করা একত্রিত করে রাখা নিজে মানে আটকে রাখা মজুদদারি যদি আমার নিজের খোরাকির জন্য যতটুকু প্রয়োজন ততটুকু রাখে এটা চলবে আমি উৎপাদন করলাম আমি আমার প্রয়োজন যতটুকু রাখার সারা বছরের সংসার চালানোর জন্য বা আমি ব্যবসায়ী হয়ে যাই হই সেটা চলবে কিন্তু মূল্য বৃদ্ধির জন্য বেশি দামে বিক্রি করার জন্য বাজার বাজারে সরবরাহ না করে মাল জমা করে রাখা যেটা এটার নাম হচ্ছে মজুদদারি এটা শরীয়তে হারাম লা ইহতাকিরু ইল্লা খাতিউন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইহতিকার করে না মজুদদারি করে না ওই ব্যক্তি ব্যতীত যে পাপী সে ব্যতীত যে মজুদদারি করে সে হচ্ছে পাপী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান ইহতিকারা হুকরাতান যে ব্যক্তি মজুদদারি করে ইউরিদু আই আই গালি বিহা আলা নাস মানুষের মধ্যে দ্রব্যের দামটা বেশি হোক যে মজুদদারি করে এই নিয়তে যে পণ্যের দামটা অনেক বেশি হবে আমি অনেক টাকা লাভ করতে পারবো এই রকম মজুদদারি যে করে রাসূল বলেছেন ওয়াহুয়া খাতিউন সে হচ্ছে সীমা লঙ্ঘনকারী পাপি খাতি শব্দের অর্থ ভুলকারী নয় এখানে খাতি শব্দের অর্থ আহলুল লগা যারা অভিধানবিদ যারা তারা স্পষ্ট বলে দিয়েছেন আল খাতি বিল হামজা খাতিউন শেষে হামজা সহ খাতিউন শব্দের অর্থ হচ্ছে কি হুয়াল আসি ওয়াল আসিম অর্থাৎ যে পাপি এবং কি অবাধ্য আসি মানে কি অবাধ্য যে অবাধ্যতা করে আল্লাহর বিধানকে অমান্য করে এবং যে পাপিষ্ঠ ব্যক্তি পাপি তার নাম হচ্ছে মুহতাকির যে বাংলা হচ্ছে মজুদদারি তাহলে মজুদদারি শরীয়তে নিষিদ্ধ করেছে 1500 বছর আগেই অথচ এখন দেখেন মজুদদারির বিষয়ে আন্দোলন চলছে একজন ছাত্রের যদি 6000 বস্তা আলু থাকে স্টোরে তাহলে তারা লেখাপড়া করা লাগে এই যে গতকালকের ঘটনা যেগুলো আমরা দেখলাম পত্রপত্রিকা আপনারা দেখেছেন তো যে কোনো পণ্য হোক এখন তো আলু হচ্ছে আমরা সরকারকে বলবো সরকারকে ধন্যবাদ জানাচ্ছি এই অভিযান শুরু করেছেন আলু নয় প্রত্যেকটা পণ্যের ক্ষেত্রে মজুদদার কারা তাদের খুঁজে বের করা দরকার ইসলামের কাছে ফিরে আসতে হলে
এটা একটা সমাজ সংস্কারের অন্যতম অংশ আজকে সাধারণ মানুষ কষ্টে পড়েছে এই জন্য প্রত্যেকটা পণ্যের দাম এত বেশি হচ্ছে কেন তাহলে আমাদের আমরা যারা দায়িত্বশীল যারা আছে আমাদের খবরদারি হচ্ছে না আমরা দায়িত্ব পালন করছি না আমরা যদি একটু সচেতন হই দায়িত্বশীলরা রাষ্ট্রীয় পর্যায়ে যারা দায়িত্ব পালন করছেন তারা যদি সত্যিকার তান্ত্রিকভাবে ময়দানে নেমে কাজ করেন আমার মনে হয় মজুদারি বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ আবার আমরা শরীয়তের মূল জায়গায় ফিরে আসতে পারবো ইনশাআল্লাহ এজন্য আমরা আমাদের মধ্যে যারা আহলে হাদিস যারা আছি কেউ মজুদারি করলে আহলে হাদিস হতে পারবে না আহলে হাদিসের সংজ্ঞা বলতে গিয়ে আমি এই কথা বললাম যিনি সার্বিক জীবনে কোরআন এবং সহিহ হাদিস মানেন তো মজুদারি যেহেতু নিষেধ শরীয়তে তা আমি যদি দাম বেশি করার জন্য বা সাময়িক বাজার ক্রাইসিস করে পণ্য আটকে রাখি তাহলে আমি তো আহলে হাদিসই না আহলে হাদিস মজুদার হতে পারে না আহলে হাদিস সুদ খেতে পারে না ঘুষ খেতে পারে না আপনি শুধু খাবেন ঘুষও খাবেন আপনি দুর্নীতি করবেন আপনি ব্যবসা করতে গিয়ে দুই নম্বরে করবেন আপনি মানুষের জমি দখল করে নেবেন মানুষের জায়গা দখল করে নেবেন আবার বলবেন যে আমি আহলে হাদিস যিনি এটার নাম আহলে হাদিস নয় আমাকে বুঝতে হবে আল্লাযীনা ইয়াত্তাবিউনাল কিতাব ওয়াস সুন্নাহ যিনি কোরআন এবং সহিহ হাদিস মানেন ফি জামিই নাওয়াইল হায়াত তার সমস্ত জীবনে তিনি কেবলমাত্র আহলে হাদিস আহলে হাদিস হওয়াটা খুব সহজ নয় জন্মসূত্রে আহলে হাদিস হওয়া যায় কিন্তু প্র্যাকটিক্যাল আহলে হাদিস হওয়াটা খুব কঠিন